আসসালামু আলাইকুম, সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আমি আপনাদের সামনে আজকে রমজান বিষয়ক একটি স্বরচিত কবিতা উপস্থাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো কবিতাটির নাম রোজা মুক্তির দিশা। রোজা মানে সম্প্রীতি, আত্মদানের প্রশিক্ষণ, ক্ষুধার্থের ক্ষুধা অনুভূতি, পাপীবান্দার প্রত্যাবর্তন। রোজা মানে নয় তো শুধু খাদ্য পানীয়ের বিরতি, রোজা মানে খোদার ভয়ে ক্ষমা চাওয়ার মিনতি। রোজা মানে নয় তো শুধু কোরমা পোলাও সেহেরি, রোজা হল ক্ষুধার্ত মানুষটিকে আহার দানে নয় কো দেরি। রোজা মানে গরিব দুঃখীর প্রাণ খোলা হাসি, জাকাত নিয়ে পরম সুখে বাজায় সুখের বাঁশি। রোজা মানে ইফতারিতে সবারে সুযোগ দেয়া, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন আপন করে নেয়া। রোজা মানে বিভেদ নয় সংহতি চাই, স্লোগান উঠুক বিশ্বজুড়ে, রোজার মাসের শিক্ষাগুলো ছড়িয়ে পড়ুক সবার দ্বারে। রোজার শেষে ঈদের মাঠে এক কাতারে হয়কো মিলন, ভেসে বেড়ায় সালাম ধ্বনি, ভ্রাতৃত্বে জাগে মোদের জীবন। ধন্যবাদ এতক্ষণ ধরে আমার এই কবিতাটি শোনার জন্য, এবং আপনারা পরবর্তীতে আরও এরকম ভিডিও এবং গান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।